أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل. فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو فضل عظيم. إنما ذلكم الشيطان يخوف أولياءه فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين. صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, যাদেরকে লোকেরা বলেছিল নিশ্চয়ই লোকেরা তোমাদের জন্য জমা করেছে সরঞ্জাম, অতএব তোমরা তাদেরকে ভয় পাও, আর এই কারণে তাদের ঈমান আরো বেড়ে গেছে এবং তারা বলেছে আমাদের জন্য যথেষ্ট আল্লাহ তাআলা এবং তিনি কত ভালো অভিভাবক। অতপর তারা প্রত্যাবর্তন করেছে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ নিয়ে এবং দান নিয়ে, তাদের কোনো ক্ষতি স্পর্শ করেনি এবং তারা আল্লাহ তাআলার সন্তুষ্টির অনুসরণ করেছে, আর আল্লাহ তাআলা মহান অনুগ্রহওয়ালা। নিশ্চয়ই এ সকল শয়তান তারা তাদের বন্ধুদেরকে, তারা তার বন্ধুদেরকে ভীতি প্রদর্শন করেছে, আর তোমরা তাদেরকে ভয় পেও না, তোমরা আমাকেই ভয় পাও যদি তোমরা বিশ্বাসী হও বা মুমিন হও। তো এই আয়াত গত সপ্তাহেরই শেষ অংশ। উহুদের যুদ্ধের পরে আবু সুফিয়ান যখন উহুদের যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করছে, তখন তারা চিন্তা করল যে উহুদের যুদ্ধে তো আমরা পরাজিত করছি কিন্তু একেবারে মুসলমানদেরকে নিঃশেষ করি নাই, কিন্তু এখন সুযোগ আছে, সুযোগ ছিল যে তাদেরকে একেবারে নিঃশেষ করে দেওয়া। তো সেই জন্য তারা আবার মনস্থ করল যে তারা আবার ফিরে এসে মদিনার মুসলমান, সকল মুসলমানকে তারা শেষ করে দিবে। আর এই জন্য ওই আবু সুফিয়ান এবং কাফের বাহিনী তারা মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর জন্য এক বণিক দলকে, ব্যবসায়ী দলকে ওয়াবদে কাইস বা কোনো কোনো রেওয়ায়তে নুআইম ইবনে মাসউদ তাদেরকে ভাড়া করছে যে তোমরা মদিনায় গিয়ে বলবা যে আমরা আবার নতুন করে প্রস্তুতি নিয়ে আমরা মদিনায় আসতেছি, মদিনার মুসলমানদেরকে শেষ করে দিব। তো ওই কাফেরদের প্রতিনিধি তারা যখন মুসলমানগণকে এসে বলছে ইন্নান নাসা কাদ জামাউ লাকুম ফাখশাউহুম, যে লোকেরা তোমাদের জন্য আরও সাজ সরঞ্জাম জমা করছে, অতএব তোমরা তাদেরকে ভয় পাও, তো তাদের এই ভীতি প্রদর্শনের দ্বারা উল্টো কি হয়েছে, আল্লাহ তাআলা বলেন ফাজাদাহুম ঈমানা, মুমিনগণ আতঙ্কিত হওয়া তো দূরের কথা, তাদের ঈমান আরো বেড়ে গেছে, এবং তারা সেই ঈমান বেড়ে যাওয়ার পরিচয় কি দিয়েছে, তারা মুখে বলেছে যে আমাদের জন্য যথেষ্ট আল্লাহ তাআলা, আর তিনি অনেক সুন্দর অভিভাবক, অনেক ভালো অভিভাবক। অর্থাৎ এখানে ওনারা মুসলমানগণ যখন বিপদ দেখছেন, ওই সময় নিজেদের ক্ষমতার দিকে বা নিজেদের সামর্থ্যের দিকে বা নিজেদের প্রস্তুতির দিকে, নিজেদের সাজ সরঞ্জামের দিকে তাকান নাই, যে এখন মুসলমানের উপরে হুমকি, তো আমাদের জন্য আদেশ হলো তাদের প্রতিরোধ করা, রসুল আমাদেরকে ডাক দিয়েছেন তাদের প্রতিরোধ করার জন্য, এখন আমাদেরকে ভয় দেখাচ্ছে যে আমরা মরে যাব কিন্তু আমরা মরার জন্যই যুদ্ধ করি,
আর তারা মুখে কি বলছে, যে হাসবুনাল্লাহ, আমাদের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট, যদি মারা যাই তাহলে আমার জন্য জান্নাত, আর যদি জীবিত থাকি আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন। তো নিজেদের ক্ষমতার দিকে তাকান নাই, নিজেদের প্রস্তুতির দিকে তাকান নাই, আল্লাহ তাআলার আদেশের দিকে তাকাইছেন। তো যখন তারা এই হুমকির মুখে পুরোপুরি আল্লাহর উপরে ভরসা করেছেন, এর ফলে আল্লাহ তাআলা তাদেরকে কি দিছেন, তারা মানুষ কম, মাত্র 70 জন, আর কাফেররা 3000, এবং তাদের সাজ সরঞ্জাম অনেক, আবার পরাজিত সাহাবায়ে কেরাম ওই 70 জনের মধ্যে আবার অধিকাংশই হলো আহত, ক্ষত বিক্ষত, রসুল সাল্লাহ সাল্লাম নিজেও আহত। বাহ্যিকভাবে কাফেরদের সাথে জিতার কোনো উপায় নাই, কিন্তু ওনারা ওনাদের কোনো শক্তির দিকে তাকান নাই, এবং ওনারা কাফেরদের হুমকির দিকেও তাকান নাই, ওনারা পুরোপুরি আল্লাহর উপরে ভরসা করেছেন। আল্লাহ আমাদেরকে তাদের সাথে যুদ্ধ করার জন্য, প্রতিরোধ করার জন্য বলছেন, রসুল ডাক দিছেন, বাস আল্লাহই ভালো জানেন, আল্লাহ যদি আমাদেরকে মারতে চান খুশি, আর জীবিত রাখেন তাও খুশি। তো এরকম ভরসা যখন বিপদের মুখে করছেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে কি দিছেন, পরের আয়াতে বলে ফানকালাবু বিনিয়মাতিম মিনাল্লাহ, যখন ওই সাহাবায়ে কেরাম ওই হামরাউল আসাদে যায়, আর এখান থেকে রসুলের সাথে মাবাদ আল খুজাই এক বংশের নেতা, সে যখন দেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি হয়ে যাচ্ছে, তখন রসুলকে সে বলতেছেন, হে আল্লাহর রসুল, আমি আপনাদের যে কি বিপদ আসছে, আপনারা কত মানুষ আহত হয়েছেন, কত সাহাবা আপনার মারা গেছে, এই ব্যাপারে আপনাদের আপনার সাথে আমি সহমর্মিতা প্রদর্শন করতেছি, আর আমি যদি পারি আপনাদের কোনো সহযোগিতা করব। রসুল বলছেন পারলে করো। তো সে সাহাবাদের আগে, রসুলের আগে গিয়ে ওই আবু সুফিয়ান এবং কাফেরদের দলের কাছে পৌঁছে গেছে, আর পৌঁছে গিয়ে কি বলে, যে মুসলমান তাদেরকে তো দেখলাম তারা সবাই তৈরি হয়ে নব উদ্যমে আসতেছে তোমাদের সাথে যুদ্ধ করার জন্য, তারা ওখানে শহীদ হতে পারে নাই, এখন এখানে এসে শহীদ হবে, ওখানে পরাজিত হয়েছে, ওই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য তারা আরো বেশি সাজ সরঞ্জাম নিয়ে, আরো প্রস্তুতি নিয়ে তোমাদের মোকাবেলা করতে আসতেছে। যখন এই কথা শুনছে, তো আবু সুফিয়ান এবং কাফের বাহিনী তারা আতঙ্কিত হয়ে গেছে, যে এমনি আমরা যুদ্ধ করে ধকলে আসি, আমরা ক্লান্ত, আবার নতুন করে যুদ্ধ করার মতো আমাদের মানসিকতা নাই, তাড়াতাড়ি চলো, সবাই তারা ভাগছে। তো রসুল এবং সাহাবাদেরকে নিয়ে যখন ওইখানে গেছেন, তখন ওখানে গিয়ে আমরা গত সপ্তাহে বলেছি ওখানে ব্যবসা করেছেন, এবং ব্যবসার দ্বারা অনেক লাভবান হয়েছে, যাদের 100 দিনার ছিল তারা 200 দিনার লাভ করছে। তো দুনিয়ার অনুগ্রহ আল্লাহ তাআলা তাদেরকে সম্পদ দিছেন। তো ফাঙ্কালাবু, তারা ওই যুদ্ধে যাওয়ার পরেও তারা প্রত্যাবর্তন করছেন কি নিয়ে, বিনিয়মাতিম মিনাল্লাহ। প্রথম হলো 4টা জিনিস পাইছে তারা, আল্লাহর ভাষায় প্রথম হলো আল্লাহর অনুগ্রহ নিয়ে তারা ফিরছে, অর্থাৎ বিজয় নিয়ে ফিরছে। এবং মুসলমানরা উহুদের যুদ্ধে পরাজিত হয়ে যেরকম তারা মনোবল তাদের ভেঙ্গে গেছিল, আর কাফেরদের মনোবল যেরকম চাঙ্গা হয়েছিল, এখন মুসলমানরা যাওয়ার পরে আর তারা পালিয়ে যাওয়ার পরে মুসলমানদের মনোবল বিজয়ী মনোভাব, আর কাফেরদের হলো পলায়নের মনোভাব, পরাজয়ের মনোভাব। তো আল্লাহর অনুগ্রহ প্রথম হলো বিজয় নিয়ে ফিরছেন, আর দ্বিতীয় হলো ওয়াফাদলিন, আল্লাহর দান নিয়ে ফিরছেন। আল্লাহর দান কি, ওখানে ব্যবসা করে টাকা পয়সা প্রতিটা সাহাবিকে আল্লাহ তাআলা দান করছেন, ব্যবসার দ্বারা লাভ পাইছেন। আর তৃতীয় কি, লাম ইয়ামসাস হুমসু, যদিও যুদ্ধ, যুদ্ধ মানি হলো সেখানে কোনো ক্ষয়ক্ষতি হবেই, কিন্তু এমন যুদ্ধে গেছেন যে তাদের কোনো ক্ষতি স্পর্শ করে নাই, কোনো ক্ষয়ক্ষতি তাদের হয়নি, বরং তারা বিজয় বেশে ফিরে আসছেন। আর 4 নম্বর কি, ওয়াত্তাবাউ রিদওয়ান আল্লাহ, তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়ে ফিরে আসছেন, আল্লাহ তাআলা তাদের উপর রাজি হয়ে গেছেন, যে তোমরা এই অবস্থায়ও যখন আমার আদেশ পালন করছো আমি তোমাদের উপর রাজি হয়ে গেছি। তো মানুষ যখন এরকম আল্লাহর উপরে ভরসা করে হুমকির মুখে যখন আল্লাহর আদেশ পালন করার জন্য অগ্রসর হয়, তো আল্লাহ তাআলা তাদেরকে এই 4টা পুরস্কার দান করেন, দুনিয়াতে সম্পদ দেন,
এবং সম্মান দেন, বিজয় মানে সম্মান দেন, এবং তাদের কোন সকল বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করেন, এবং 4 নম্বর হলো আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট হন। ওয়াল্লাহু যু ফাদলিন আযীম, এবং আল্লাহ তাআলা মহা অনুগ্রহশীল। ইন্নামা যালিকুম শাইতানু ইউখাউফু আউলিয়া, তারপর আল্লাহ তাআলা বলেন এরা হলো শয়তান, ওই যে আবু সুফিয়ান আতঙ্কিত করার জন্য মানুষ ভাড়া করছে, আবু সুফিয়ান, এবং আবু সুফিয়ান ওয়াফদে কাইসকে একটা বণিক দলকে পাঠাইছে যে তাদেরকে মুসলমানদেরকে ভয় দেখাবা, সেও শয়তান। এবং আর এক রেওয়ায়েত আছে, যখন আবু সুফিয়ানের ওই ঘোষণা বণিকরা এসে যখন বলছে, তখন মোনাফেকরা মুসলমানদের সবাইকে ভয় দেখানো শুরু করছে যে তোমরা কোথায় যাচ্ছ, তারা তো নতুন করে প্রস্তুতি নিয়ে আসতেছে, তোমরা এই 70 জন যাওয়া মানে নির্ঘাত মৃত্যু হওয়া। ওই মোনাফেকরাও মুসলমানদেরকে ভয় দেখানো শুরু করছে। আর চতুর্থ রেওয়ায়েত হলো নুআইম ইবনে আবদুল্লাহ, নুআইম ইবনে মাসউদ, তাকেও কোন কোন রেওয়ায়েত আছে আবু সুফিয়ান ভাড়া করছে, আর নুআইম ইবনে মাসউদ সে এসে মুসলমানদেরকে ভয় দেখাইছে। তো তারা চারও জন শয়তান, ইন্নামা যালিকুম শয়তান, এরা হলো শয়তান, মানুষ শয়তান। ইউখাউফু আউলিয়া, তারা কি করে, তারা মুমিনগণকে ওই তার বন্ধু শয়তানের বন্ধুদেরকে ব্যাপারে ভয় দেখায়, অর্থাৎ কাফেরদের ব্যাপারে মুমিনদেরকে ভয় দেখায় যে কাফেররা আসতেছে আর তোমাদেরকে শেষ করে দিবে। আল্লাহ তাআলা তার প্রতি উত্তরে কি বলেন, ফালা তাখাফুহুম, তোমরা এই মুশরিকদেরকে কাফেরদেরকে শয়তানদেরকে ভয় পাবা না, বরং তোমরা আমাকে ভয় পাবা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এই আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীর শাহরাবির মধ্যে, জাফর সাদিক, উনি মানুষের মানসিক রোগের 4টা ওষুধ বলেন। মানুষের দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বিপদ হলো, সবচেয়ে বড় মুসিবত হলো মানসিক রোগ, মানসিক অশান্তি। এই জন্য যুদ্ধের মধ্যেও, সরাসরি যুদ্ধের চেয়ে কঠিন যুদ্ধ হলো স্নায়ু যুদ্ধ বা কোল্ড ওয়ার বলে, ঠান্ডা যুদ্ধ। একসময় রাশিয়া এবং আমেরিকার মধ্যে ঠান্ডা যুদ্ধ চলত, সে তার স্পাইকে, সে তার গোয়েন্দাকে ধরতো, আবার রাশিয়া আমেরিকার গোয়েন্দাকে ধরতো, আমেরিকা রাশিয়ার গোয়েন্দাকে ধরতো। বর্তমানেও সারা পৃথিবীতে ওই স্নায়ু যুদ্ধ চলে, এই দেশ বলে যে আমার কাছে আণবিক বোমার এই এই আছে, অন্যরা ভয় পেয়ে যায়। আর একজনে বলে আমাদের ডুবুরি জাহাজ এই এই আছে, আর একজনে আর এক ক্ষেপণাস্ত্র প্রশিক্ষণ দেয়, পরীক্ষা চালায়, অন্যরা ভয় পেয়ে যায়। আর সারা পৃথিবীর মোড়লগিরি জাতিসংঘের মাধ্যমে, ওই যাদের কথা চলবে হা হা না না, তারা কারা, অ্যাটমিক বোমার মালিকরা, 5 দেশ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। আমাদের দেশকেও বিভিন্ন দেশ চাপ দেয় যে তোমরা এটা করো, না হলে তোমাদের খবর আছে, আর আমরাও জি বাবা যা বলেন তাই করি। অর্থাৎ মানসিক রোগ বা মানসিক যুদ্ধ, স্নায়ু যুদ্ধ, এটা হলো সবচেয়ে বড় কঠিন, এটা হলো বড় যুদ্ধ। আর জাফর সাদিক বলেন ওই স্নায়ু যুদ্ধ থেকে বাঁচার 4টা উপায় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিছেন, কিন্তু মুমিন সেদিকে তাকায় না। 1 নম্বর হলো মানুষ অশান্তি, চিন্তিত থাকে, পেরেশান থাকে, পেরেশান থাকে, তার কারণ আছে, হুমকি আছে সামনে, হুমকি। যেমন ইহুদের যুদ্ধে হুমকি, কি হুমকি, যে আবু সুফিয়ানের দল আসতেছে, আমরা তো মারা যাবো, এখন আমরা গেলে মারা যাব, এমন বিপদের জন্য, ওই বিপদ, যেই বিপদ দেখা যায়, বিপদের কারণ দেখা যায়, ওই বিপদের কারণে আতঙ্কগ্রস্ত বলে মানুষ আতঙ্কগ্রস্ত হয়। জাফর সাদিক বলে মানুষ আতঙ্কগ্রস্ত হয়, আর ওই আতঙ্কিত হওয়ার সময় সে আল্লাহ তাআলার ওই কালামের দিকে দেখে না। আল্লাহ তাআলা কি বলছেন, যে উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরাম যখন আতঙ্কিত হয়েছে, সামনে বিপদ দেখতেছে হুমকির মুখে, তারা কি বলছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আর আল্লাহ তাআলা আমাদের সবচেয়ে বড় অভিভাবক। আর সাহাবায়ে কেরাম যখন ওই বিপদের সময়, হুমকির সময় যখন
নিজেরা পুরোপুরি আল্লাহর উপরে পূর্ণ ভরসা করছেন, আল্লাহ তালাও দেখিয়ে দিছেন যে তাদেরকে কি দিছেন, তারা বিজয়ী বেশে ফিরছে, তারা দুনিয়ার সম্পদ নিয়ে ফিরছে, তারা বিপদ মুক্ত রয়েছে এবং আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়েছে। পৃথিবীর মধ্যে জ্ঞান হলো দুই রকম, একটা হলো থিওরিক্যাল জ্ঞান, বইতে আছে, পড়লে সম্মান পাওয়া যায়, বইতে আছে অমুক দেশের নারীরা আদব কায়দাওয়ালা হয়, অমুক দেশের মানুষ বংশীয় হয়, এগুলো মানুষের বইতে আছে থিওরিক্যাল। আর আরেকটা জ্ঞান হলো, সেই জ্ঞান হলো অভিজ্ঞতার আলোকে জ্ঞান, ডাক্তারি বিদ্যা পুরোটাই অভিজ্ঞতা। ডাক্তাররা গবেষণা করতে করতে দেখে ওই এই ক্যাপসুলটা খাওয়াইলে মানুষের পেট ব্যথা ভালো হয়, 10 জন রে খাওয়াইছে, 1,000 5,000 রে খাওয়াইছে, বলে হ্যাঁ এটা হইল পেট অসুখের ট্যাবলেট এবং এই ওষুধটা খেলে মাথা ব্যথা ভালো হয়। গবেষণা চালাইছে, মানুষের উপরে পরীক্ষা চালাইছে, অনেক পরীক্ষা, 1,000 মানুষের উপর পরীক্ষার পরে হ্যাঁ এইটা হলো মাথা ব্যথার ট্যাবলেট। এমনিভাবে দুইটা জ্ঞান, একটা হলো অভিজ্ঞতার জ্ঞান আর একটা হলো থিওরিক্যাল জ্ঞান। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষ যখন বিপদগ্রস্ত হবে, হুমকির কবলে পড়বে, তখন তার ওষুধ হলো সে নিজেকে পুরোপুরি আল্লাহর উপরে সুপুর্দ করে দিবে। এটা হলো থিওরিক্যাল জ্ঞান, হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট। এই কথা যখন বলবে, তো এই কথা যারা বলছে অভিজ্ঞতার জ্ঞান, অভিজ্ঞতা বলে এই কথা যারা বলছে, নিজেরা পুরোপুরি আল্লাহর উপরে সুপুর্দ করতে পারছে, ভরসা করতে পারছে, আল্লাহ তাআলা তাদেরকে চারটা ফলাফল দান করছেন, সাহাবায়ে কেরামকে দিছেন। তারা এই আতঙ্কের মধ্যেও যখন পুরোপুরি আল্লাহর উপরে ভরসা করছে, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দিছেন, সম্পদ দিছেন এবং তাদেরকে বিপদ মুক্ত করছেন, আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। জাফর সাদেক বলে, আমার অবাক লাগে মানুষ যখন চিন্তিত হয় তখন সে আল্লাহর কালামের দিকে তাকায় না। চিন্তিত হয় একটা হলো হুমকি আর একটা হলো চিন্তা। চিন্তা বলে এমন চিন্তা এর কোনো কারণ নাই। অনেক সময় মানুষের এরকম হয়, ভাল লাগে না, ক্লান্ত আমি, কিন্তু কেন ক্লান্ত এটা সে জানে না, আমার মনটা অস্থির লাগে, কেন অস্থির লাগে সে জানে না মানুষ, এটার নাম হলো চিন্তা, টেনশন যাকে বলে। মানুষ এমনি টেনশন করে কোনো কারণ ছাড়া। তো এই টেনশন যখন আসে, চিন্তা যখন আসে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা শিখাইছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাম টেনশনে পড়ছেন, তো ইউনুস আলাইহিস সালাম এই দোয়া পড়ছেন, লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ আপনি ছাড়া আর কেউ নাই, সুবহানাকা, হে আল্লাহ আপনি পবিত্র আর আমি গুনাহগার, আমি পাপ করছি, আমি জালিম, আল্লাহর কাছে তওবা করছে, এই দোয়া পড়ছে। এই দোয়া পড়ার পরে আল্লাহ তাআলা পরের আয়াতে কি বলেন, ফাস্তাজাবনা লাহু ফানাজাইনাহু মিনাল গাম, আমি তার এই দোয়াকে কবুল করছি এবং আমি তাকে চিন্তামুক্ত করছি। আর এটা শুধু ইউনুস আলাইহিস সালামের সাথে খাস না, বরং আল্লাহ তাআলা কি বলেন, ওয়া কাযালিকা নুমজিল মুমিনিন, যেই মুমিনি এরকম টেনশনে পড়লে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়বে, আমি তাকে তার টেনশন থেকে মুক্তি দান করব। তৃতীয় হলো যে মানুষ অনেক সময় ষড়যন্ত্রের কবলে পড়ে, সবাই ষড়যন্ত্র করে, এলাকাবাসী ষড়যন্ত্র করে, প্রতিবেশী ষড়যন্ত্র করে, অফিসের কলিগরা ষড়যন্ত্র করে, তারে 12টা বাজাবো, কিছু তার বিরোধী পার্টি ষড়যন্ত্র করে যে তারে হত্যা করব, তারে খুন করব, এরকম মানুষ ষড়যন্ত্রের কারণে অনেক সময় আতঙ্কগ্রস্ত থাকে। আর ওই জাফর সাদেক বলেন যে আমি দেখছি যখন আতঙ্কগ্রস্ত বা এরকম ষড়যন্ত্রের কবলে পড়ে, তখন আল্লাহ তাআলা শিখাইছেন দোয়া, সেটা কি, উফাউইদু আমরি ইলাল্লাহ, হে আল্লাহ আমি আল্লাহর কাছে আমি আমার ব্যাপারটা সুপর্দ করে দিলাম, উফাউইদু আমরি ইলাল্লাহ, হে আল্লাহ আমার জীবনকে আমার ব্যাপার আপনার কাছে সুপর্দ করে দিলাম, আপনি তাদের থেকে যদি আমাকে বাঁচান তাও আমি খুশি, আর আপনি যদি ষড়যন্ত্রের কারণে আমাকে কোনো ক্ষতিও করান তাও আমি খুশি, আপনার কাছে আমি সুপুর্দ করে দিলাম। আর এই দোয়া যখন মানুষ পড়ে, তখন আল্লাহ তাআলা পরের আয়াতে কি বলেন, ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু,
আল্লাহ তাআলা তাকে ওই ষড়যন্ত্রের মন্দ থেকে আল্লাহ তাআলা হেফাজত করছেন। এই জন্য মানুষ যখন ষড়যন্ত্রের কবলে পড়ে তখন যদি এই দোয়া পড়ে, ওফাউবিদু আমরি ইলাল্লাহ, হে আল্লাহ আমি আপনার কাছে সুপুর্দ করে দিলাম, আল্লাহর উপরে পূর্ণ ভরসা করে, তো আল্লাহ তাকে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। চতুর্থ নাম্বার মানুষের টেনশন হলো যে আমার অভাব, টাকা পয়সা নাই, এই টেনশনে তার ঘুম হয় না, আমার ছেলে মেরে আমি কেমনে বেতন দিব, আমার বুড়ো হইলে আমি কি কোথায় থাকবো, আমার বাড়ি নাই, একটা গাড়ি নাই, কি করব, আমার কি অবস্থা, আল্লাহ তালা সেটাও শিখাইয়া দেন। আল্লাহ তালা বলেন ওই এক দুই বাগান ওয়ালার একটা ঘটনা আছে, সেখানে এক জায়গায় গিয়ে বড় লোক সে ছোট লোককে তিরস্কার করে, তখন ওই ছোট লোক সে বলতে থাকে যে তুমি যদি এই কথা বলতা, সে বড় লোকই করার কারণে তার বাগান ধ্বংস করে দেয়, আর সে চিন্তাযুক্ত হয়ে যায় আমার কি হবে কি হবে। তখন আল্লাহ তাআলা শিখান যে ওই আরাক বাগানওয়ালা তাকে শিখায়, তুমি যদি এই কথা বলতা, ওয়ালা ওয়ালা ইজ দাখালতা জান্নাতাকা কুওয়াতা কুলতা মা শা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন তারানি আনা আকাল্লা মিনকা মালা ওয়া ওয়ালাদা ফা আসা রাব্বি আন ইউতিয়ানি খাইরাম মিন জান্নাতি। যে গরিব তাকে যখন তিরস্কার করছে সে তখন ওই তিরস্কারের উপরেও সে বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে ধনী হওয়া গরিব হওয়া আমার ক্ষমতার মধ্যে নাই, আল্লাহ তালা যাকে ধনী বানান সেই ধনী হয়, আল্লাহ তালা যাকে সুস্থ রাখেন সেই সুস্থ হয়, তো আমি আল্লাহর উপরে আমার নিজেকে সুপর্দ করে দিলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া পড়ছে সে। যে কোনো কিছু বিপদ থেকে বাঁচানো এবং কোনো কিছু দেওয়া, দুনিয়া দেওয়া, সম্পদ দেওয়া, পদ দেওয়া, ক্ষমতা দেওয়া, এটা আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা নাই, এই দোয়া যখন সে পড়ছে তখন পরের আয়াতে বলে আই ইউতিয়ানি খাইরাম মিন জান্নাতিকা ওয়া ইউরসিলা আলাইহা, আল্লাহ তাআলা আমাকে এই দোয়ার কারণে তোমার চেয়ে উত্তম বাগান আল্লাহ আমাকে দান করছে। অর্থাৎ আমি গরিব ছিলাম, অভাবী ছিলাম, কিন্তু আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা আমাকে বড় লোক বানিয়ে দিয়েছেন, সম্পদশালী বানিয়ে দিয়েছেন। তো মানুষের এই চারটা মানসিক রোগ, মানুষ কখনো বিপদে আতঙ্কিত হয় তখন তাকে বলতে হবে হাসবুনাল্লাহ, যদি বলে আল্লাহ তাআলা এক তো হলো বলে দিছেন তার তার জন্য আমি যথেষ্ট হব, আর একটা হলো অভিজ্ঞতা দেখিয়ে দিছেন, ইতিহাস দেখো সাহাবাদেরকে আমি উহুদের যুদ্ধে তাদেরকে বিজয় দিছি, সম্পদ দিছি, বিপদ মুক্ত করছি, আমি সন্তুষ্ট হয়েছি। দ্বিতীয় হলো মানুষ যখন চিন্তিত হয়, কোনো কারণ ছাড়া চিন্তিত, তখন যদি সে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ে তো আল্লাহ তাআলা তাকে সেই চিন্তা থেকে মুক্তি দান করেন, যেরকম ইউনুস আলাইহিস সালামকে মুক্তি দান করছেন। মানুষ যখন কোনো ষড়যন্ত্রের কবলে পড়ে তখন যদি বলে ওফাউবিদু আমরি ইলাল্লাহ, হে আল্লাহ আমি আমার সব কিছু আপনার কাছে সুপুর্দ করে দিলাম, আল্লাহর উপরে পুরোপুরি আস্থাবান হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তাকে সেই ষড়যন্ত্র থেকে বাঁচিয়ে নেন। এবং চতুর্থ হলো মানুষ যখন অভাবের টেনশনে পড়ে তখন যদি সে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তো আল্লাহ তাআলা ইতিহাস দিয়ে দেখিয়ে দিছেন যে একজন বলছে তো আল্লাহ তাআলা তাকে অভাবমুক্ত করে দিছেন। আর এই যে মানসিক রোগগুলো, মানসিক রোগগুলো কেন হয়, আমরা আল্লাহর উপরে পূর্ণ ভরসা কেন করতে পারি না, কারণ এর মূল দুইটা কারণ। মানুষ এরকম টেনশনগ্রস্ত হয়, আতঙ্কগ্রস্ত হয়, মানুষ কাপুরুষ হয়ে যায় দুই কারণে। একটা হলো মানুষের জীবনের বেঁচে থাকার আশা, জীবনের আশা, আর একটা হলো মৃত্যুর ভয়। মানুষ মরতে চায় না, অথচ সে কিন্তু একসময় মারা যাবেই, হয়তো গাড়ির নিচে মারা যাবে, আর না হয় বিছানায় পড়েই মারা যাবে, একসময় মারা যাবে সে। আর জীবনের আশা, লোভ, সে চায় অনেক দিন বাঁচতে, কিন্তু কোনো মানুষ অনেক দিন বাঁচতে পারবে না, এটাই বাস্তবতা। কিন্তু এই দুইটা জিনিস যখন মানুষের অন্তরে আসে তখন মানুষ আতঙ্কগ্রস্ত হয়, তখন মানুষ চিন্তিত হয়, তখন মানুষ কাপুরুষ হয়, তখন মানুষ বিভিন্ন টেনশনে পড়ে যায়। রসুলের এক হাদিস আছে, তাদা আলাইকুমুল উমাম, সারা পৃথিবীর কাফেররা তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, যেরকম ভাবে ক্ষুধার্ত ব্যক্তিরা খাবারের প্লেটের উপরে ঝাঁপিয়ে পড়ে,
তো সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রসুল, আমাদের উপরে সারা কাফেররা ঝাঁপিয়ে পড়বে, আমরা কি তখন অল্প থাকবো, সংখ্যায় কি কম হব? রসুল বলেন, না, বালান্তুম কাসির, তোমরা অনেক হবা, সংখ্যায় কম হবে না। কিন্তু ওলা কিন্নাকুম গোসা উনকা গোসা ইসাইন, তোমরা সংখ্যায় বেশি হলেও তোমরা ওই প্রবাহিত পানির, নদীর খড় কুটা যেরকম, এর কোনো মূল্য নাই, কোনো স্থায়িত্ব নাই, যেদিকে জোয়ার ওদিকে চলে যায়, আবার ভাটার সময় ভাটায় আসে, তোমরাও সেরকম লাউ হয়ে যাবা, ওদিকে টান দিলে ওদিকে যাবা, গানে টান দিলে গানে যাবা, আবার নামাজে টান দিলে নামাজে আসবা, সিনেমায় টান দিলে সিনেমায় যাবা, দাড়ি কামানোর দিকে টান দিলে দাড়ি কামাইতে যাবা, আবার মসজিদের দিকে টান দিলে মসজিদের দিকে আসবে, তোমার কোনো স্থায়িত্ব থাকবে না। রসুল, সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহ রসুল, এমন কেন হবে? রসুল বলেন যে তখন তোমাদের মধ্যে দুইটা জিনিস আসবে, আর ওই দুইটা জিনিস আসার কারণে তোমাদের অন্তরের মধ্যে কাফেরদের ব্যাপারে আতঙ্ক ঢুকিয়ে দিবেন, অভাব আতঙ্ক এবং চিন্তা পেরেশানি বিপদের আশঙ্কা তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিবেন, আর কাফেরদেরকে তোমাদের উপরে জয়ী করে দিবেন। সেই দুইটা কি, দোষটা কি? সেই দুইটা হলো হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, বেঁচে থাকার আশা বা দুনিয়ার ভালোবাসা, আর একটা হলো মৃত্যুকে অপছন্দ করা। মানুষ কেউ মরতে চাবে না, মানুষ অনেক বাঁচতে চাবে এবং সম্পদের ভালোবাসা তার অন্তরের মধ্যে ঢুকে যাবে, আর ওই অনেক বাঁচতে চাওয়ার কারণে সে ওই শুনলেই ওই যে কাফের আসতেছে সাথে সাথে সে পালাবে। সাহাবায়ে কেরাম শুনছেন কাফের আসতেছে 3,000, আমরা 70 জন, কিন্তু আল্লাহ বলছেন না যাও, আর তাদের অন্তরের মধ্যে এইটা বসিয়ে নিছেন যে আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট, কাফের আমার কি করবে, মরে গেল আজকে মরব, শহীদ হব, আর যদি বেঁচে থাকি বিজয়ী বেশে সম্মানের বেশে বেঁচে থাকব, তো ওনাদের কোনো টেনশন নাই, ওনারা আজকে খাইতেন কালকে কি খাবেন এই টেনশন কোনোদিন করতেন না, রসুলের ঘরে যা থাকতো সব মানুষকে দিয়ে দিতেন, কোনো বেঁচে থাকা খাওয়ার এই সব টেনশন কোনো সাহাবায়ে কেরামের মধ্যে রসুলের মধ্যে ছিল না, আর যার কারণে তারা সকল মানসিক রোগ থেকে মুক্ত ছিল, সর্ব অবস্থায় আল্লাহর উপরে পূর্ণ ভরসাকারী ছিল, যে কোনো বিপদে তারা কখনো আতঙ্কিত হয় নাই, যে কোনো হুমকিতে কখনো আতঙ্কিত হয় নাই, আর দুনিয়ার লোভের কারণেও তারা টেনশনগ্রস্ত হয়নি। আর ওই দুইটা জিনিস যখন মানুষের মধ্যে আসে তখন মানুষ আতঙ্কিত হয়, টেনশনগ্রস্ত হয়, বিপদগ্রস্ত হয়, আর সে মানসিক রোগে ভুগতে থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমরা ওই শয়তানদেরকে ভয় পেও না। শয়তান অন্য এক আয়াতে আছে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, শয়তান সব সময় তোমাকে অভাবের ভয় দেখায়। শয়তান বলে, তুই এইটা দিয়ে দিতেছস, তুই খাবি কি, তুই ঘুষ খাইতেছস না, তোর সংসার চলবে কেমনে, তুই সুদ নিতেছস না, তোর দোকান চলবে কেমনে, লাভ হবে কেমনে, শয়তান সবসময় ভয় দেখায়। আর আল্লাহ তাআলা বলেন, ফালা তাখাফুহুম, শয়তানকে ভয় পেও না, ওয়াখাফুনি, আমাকে ভয় পাও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি আমি বিশ্বাস করি যে সকল সম্পদের মালিক আল্লাহ তাআলা, আল্লাহ যাকে চান তাকে দেন আর যাকে চান না তাকে দেন না, সমস্ত ব্যবসা করে তারপরও কোনো ব্যবসায় সে লাভবান হয় না, এরকম মানুষ আছে না, সব ধরনের ব্যবসা করে কিন্তু যেখানে যায় ওইখানেই কপাল পোড়া, কোনো জায়গায় লাভবান হয় না। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফালা তাখাফুহুম, তাদেরকে ভয় পেও না, ওয়াখাফুনি, আমাকে ভয় পাও, যদি তোমরা মুমিন হও, বিশ্বাস করো যে আল্লাহ তাআলা তোমার অভাব পূরণ করতে পারেন, আল্লাহ তাআলা তোমাকে আতঙ্ক থেকে মুক্তি দান করতে পারেন, আল্লাহ তাআলা তোমাকে চিন্তা থেকে মুক্তি দান করতে পারেন, এই বিশ্বাস যদি করো তাহলে তোমরা একমাত্র আমাকে ভয় পাও, শয়তানকে এবং শয়তানের দোসরকে তোমরা ভয় পেও না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। যে কারো কোনো প্রশ্ন আছে? নামাজ না হওয়ার তো কোনো কারণ নেই, না গুনাহ হবে কেন, তবে না কাবা শরীফের থাকলেও সমস্যা নেই, এখানে কোনো মানে ছবি থাকলে শুধুমাত্র মানে প্রাণীর ছবি থাকলে মাকরু হবে, প্রাণীর ছবি থাকলে হারাম, আর যদি তারপরও ওলামায়ে কেরাম বলেন একেবারে ফ্রেশ থাকলে ভালো, কিন্তু কাবা শরীফের ছবি বা মসজিদের ছবি মিনারের ছবি থাকলে কেউ বলে নাই যে গুনাহ হবে। জি,
বিবাহের অনুষ্ঠানে যে একটা জামার ক্ষেত্রে একটা আস্থা বলি দেওয়া হয়, তাই গলার ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে যে হারাম থাকে ওইটা কি খাওয়া যায় সঙ্গে? হারাম কি থাকে? আপনার যে কোনো পশু, একে যদি শরীয়ত সম্মত জবাই করা হয় তাহলেই হালাল, যদি আল্লাহু আকবর বলে যদি জবাই করা হয় তাহলেই হালাল, এর মধ্যে হারাম কিছু নেই। হ্যাঁ, যদি কোনো পায়খানা পেশাব যেই সব জায়গায় থাকে এগুলোকে, এগুলো যদি থাকে তাহলে এগুলো হারাম, কিন্তু এগুলো যদি বের করে দেয় আর হারাম কিছু নেই, সবই জায়েজ। গলার ভিতরে ওখানে যদি রক্ত থেকে থাকে তাহলে, তাছাড়া অনেক কিছু আমাদের কুসংস্কারও আছে এমনি বলে, এরকম কোনো কিছু নাই, রক্ত থেকে থাকলে তখন হবে। হ্যাঁ আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? সালামের উত্তর সবসময়ই দিতে হবে, এখন খানার সময়ও দিতে হবে। এখন খানার সময় আমাদের সমাজে প্রচলিত আছে যে খানার সময় সালাম দেওয়া যাবে না, এটা হলো মূলত সালাম, খাবারের সময় সালাম দেওয়া মানে হলো যে আমি ক্ষুধার্থ, আমাকে আপনি ডাকেন, তো একরকম চাওয়া, এটাও একটা খাবারের জন্য চাওয়া, এই জন্য মাকরুহ বলে যে চাওয়া তো নিষেধ, কারো কাছে চাওয়া নিষেধ, তো আমি যে একজন খেতে বসছে আমি তাকে সালাম দেওয়া মানে তার কাছে ভিক্ষা করা, ভিক্ষা করা নিষেধ, এই জন্য সালাম দেওয়া নিষেধ। কিন্তু যদি আমি যেখানে আসছি তারা জানে যে আমি তাদের কাছে খাবার চাই না, আমি আমার নিজের বাসায় গেছি তারা সবাই খাচ্ছে, তখন আমি তো অবশ্যই সালাম দিব, সালাম দেওয়া কোনো নিষেধ নেই। ওই সালাম খাবারের সময় সালাম দেওয়া যেটা নিষেধ সেটা হলো ভিক্ষা যেন না হয়ে যায় সেই জন্য, আর আমাকে যদি কেউ সালাম দেয় সালামের উত্তর দেওয়া তো ওয়াজিব। না, ইস্তেনজাখানার ভিতরে দিলে তো ইস্তেনজাখানার ভিতরে আল্লাহর নাম নেওয়া মাকরুহ, এই জন্য সেই সময় তো আর উত্তর দেওয়া যাবে না, আর সালাম দিলেও সেখানে মাকরুহ হবে। না দেওয়ার তো কোনো কারণ নেই, উত্তর না দেখে আমি আমার সালাম দিব, আমি সওয়াব পেয়ে গেলাম। সুন্নত পড়বেন, তো ফজরের সুন্নত খুবই গুরুত্বপূর্ণ, আর ফজরের সুন্নতের ক্ষেত্রে মাসালা হলো আপনি যদি জামাতে আসেন আর যদি আপনি সুন্নত পরে জামাত পান, এরকম একটা ই থাকে, সম্ভাবনা থাকে, তো আপনাকে সুন্নত পরে তারপরে সালামে, তারপরে নামাজে দাখিল হতে হবে। আর যদি মনে করেন নামাজের দ্বিতীয় রাকাতে আছে, এখন আপনি যদি সুন্নত পড়েন তাহলে আপনার নামাজ ছুটে যাবে, জামাত ছুটে যাবে, সেই ক্ষেত্রে আপনি সুন্নত বাদ দিয়ে জামাতে শরীক হবেন। না, শুধু ফরজ, শুধু ফরজ, আমাদের মাঝহাবে শুধু কাজা হলো শুধু ফরজ নামাজের কাজা, সুন্নতের কোনো কাজা নেই। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? ওই সুন্নত আর নাই, সুন্নত শেষ, না আর পড়া লাগবে না। হ্যাঁ, ফজরের ক্ষেত্রে ফজর নামাজের পরে আর কোনো কোনো নামাজই নেই, অন্যান্য নামাজের পরে পড়তে পারবেন, সেটাই সমস্যা নেই। জোহরেরটা যেমন জোহরের আগে 4 রাকাত সুন্নত না পড়তে পারলে ওটা জোহরের পরে 2 রাকাত পরে তারপরে 4 রাকাত পড়বেন, আসরের সময়ও আসরের পরে কোনো সুন্নত নেই এবং ফজরের পরে কোনো সুন্নত নেই। জি জি, না না, সুন্নতের কোনো কাজা নেই, সুন্নত নামাজের কোনো কাজা নেই, সেটাই তো। আপনি যদি মানে সূর্য উঠার পরে যদি পড়েন তার মানে হলো কাজা পড়তেছেন, সুন্নতের কোনো কাজা নেই, শুধু ফরজ নামাজের কাজা, ফরজ আর ওয়াজিবের কাজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এশা ফরজ আর ওয়াজিবের কাজা। বুঝি নাই। হ্যাঁ, এখন যেই সমস্ত মানুষের ক্ষতি হবে তারা যদি রাজি হয়ে যায় তাহলে তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর যদি এমন হয় যে তাদের ক্ষতি হবে, এরকম মসজিদে কেনই বা তো মানুষের তো সাধারণত ক্ষতি করবে না, নিশ্চয়ই তাদের রাস্তাঘাট করে তারপরে ওইটাকে ব্যবহার করবে। আপত্তি করলে সেটা সমাধান করে দিবে, কিন্তু দেওয়ার সুযোগ নেই সেটা তো না, দিতে তো পারবেই, ওইটাকে সমাধান করবে, তাদের আপত্তির সমাধান করবে।
কষ্টের সমাধান করে দিবে, কষ্ট মসজিদ তো সবার, মসজিদ তো আর একজন দুইজনের না, তো তারাও মিলে সবাই মিলে সবাই বসবে কিভাবে তাদের সমস্যা সমাধান করা যায়। জি হ্যাঁ, তখন আমাদের মাঝহাবে পড়তে হবে না, শুধু ফরজ, ফরজটা পড়বেন শুধু ফরজ। জি না না, এরকম কোনো হাদিস নেই, এরকম কোনো হাদিস নেই আমাদের মাঝহাব ছাড়া অন্য মাঝহাবে আছে, মানে এক হাদিসে আছে এরকম, যখন মানুষ ভুলে যায় তখন সে নামাজ তখনই পড়বে, ইজাজা করা হোক, যখন সে স্মরণ করে তখন নামাজ পড়বে। তো সেই হিসাবে ফজরের ক্ষেত্রে শাফি মাজহাব, মালিকি, হাম্বলি তারা বলে যে ফজর নামাজ যদি একজন মানুষ ঘুমিয়ে রয়েছে, সে তো ভুলে গেছে, সে আর তার হুশ নেই, সে যখনই উঠবে তখন সে ওই ফজর নামাজটা মানে কাজার ধরা হবে না, ওটাকে আদায় হিসেবেই ধরা হবে। তো ফজর নামাজ যেরকম সুন্নত সহ পড়ে সেরকম সুন্নত সহ পড়বে। কিন্তু এই হাদিসের অর্থ হানাফি মাজহাব এইটা বলে যে এটা হলো যখন মানুষ ভুলে যায়, যখন সে স্মরণ করে সে পড়বে ওই নামাজটা পড়বে, কিন্তু কাজা হিসাবে পড়বে, কারণ সময় পার হয়ে গেছে কাজার নিয়তে। হ্যাঁ, কাজার নিয়তে পড়তে হবে। আর তাদের মাঝহাবে হলো কাজার নিয়তে পড়বে না, আমাদের মাঝহাবে হানাফি মাঝহাবে হলো কাজার নিয়তে পড়বে, কারণ সময় পার হয়ে গেছে। জি সর্বশেষ দুইটা, হ্যাঁ অবশ্যই অবশ্যই, আপনি তো সুন্নত পরি ফরজ করবেন। জি হ্যাঁ, হাত বাঁধার সহি তরিকা, হাত বাঁধার অনেক হাদিস আছে, এই সবগুলোই সহি, কোনোটাই গায়রে সহি কেউ বলবে না, সবাই সহি। আর এমনও কেউ বলে না যে এইটা করলে ফরজ, এইভাবে হাত বাঁধতে হবে এটা ফরজ, না বাঁধলে নামাজই হবে না, এমনও কেউ বলে না। সবাই মালিকি মাঝহাবে এরকম করে, হাত ছেড়েও, মালিকি মাঝহাবে আছে হাত ছেড়েও নামাজ পড়া, এবং শাফি মাঝহাবে আছে এখানে, হাম্বলি মাঝহাবেও এখানে, আর হানাফি মাঝহাবে হলো এভাবে এভাবে আপনার ইসে কি বলে নাভির নিচে, নাভির নিচে এভাবে, আর সব সবাইরই হাদিস আছে, আর এটা হলো সবগুলোই সহি, এবং এটা হলো সুন্নতের বা মুস্তাহাবের মতবিরোধ, কেউ বলে এইভাবে মুস্তাহাব, কেউ বলে এইভাবে মুস্তাহাব, কেউ বলে ছেড়ে দেওয়া মুস্তাহাব, আমাদের মাঝহাবে নিচে বাঁধা মুস্তাহাব, কেউ বলে না যে এইটা সহি এটা গায়রে সহি, কেউ এটা বলে না। জি জি হ্যাঁ, বুঝি নাই হ্যাঁ, আপনার মানত তো হইলে এটা হইলে এটা দিবেন, তো ওইটা হইলে তখন আপনার উপরে ওয়াজিব হয়, আর এর আগে যদি দিতে চান এটা তো মানে আপনার সব হবে, এতে সমস্যা নেই, দিলে সব হবে, কিন্তু আবার যদি ওইটা হয় তখন আবার দিতে হবে। হ্যাঁ আবার দিতে হবে। জি মৃত ব্যক্তিকে মৃত ব্যক্তিকে কবরস্থ করার পরে সম্মিলিতভাবে কি মোনাজাত করা যাবে কবরের পাশে? দোয়া করা যায়, দোয়ায় সমস্যা নাই, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, দোয়াটা যেন কবরের দিকে তাকিয়ে বা কবরের কাছে দোয়া চাওয়া এই ধরনের কোনো যেন আশঙ্কা তৈরি না হয়। আপনি দোয়া করার নিয়ম হলো আপনি পশ্চিম দিকে তাকাবেন, পশ্চিম দিকে ফিরবেন, সেখানে আল্লাহর কাছে দোয়া করবেন কবরওয়ালার জন্য, তাতে সমস্যা নাই, কিন্তু আপনি কবরের দিকে এমনভাবে দোয়া করবেন না যে খাজা আল্লাহর কাছে যা ছিল সব দিছে রসুলে, রসুলের কাছে যা ছিল সব দিছে খাজা বাবা তোমারে, এরকম যেন কোনো আশঙ্কা তৈরি না হয়। সুবহানাকাল্লাহ, যদি আগে জানাজা পড়া হয়, হ্যাঁ এই কথা ঠিক আছে, যদি জানাজা পড়া হয় জানাজাই হলো একটা কি বলে দোয়া, এই জন্য জানাজার পরে আবার আলাদা কোনো দোয়া নেই, তখন এটা হ্যাঁ কবরস্থ হোক বা জানাজা পড়ে অনেক আবার দোয়া করে, এই দোয়াটা হলো বেদাত, কারণ জানাজার নামাজই হলো দোয়া না, জানাজা পরে অন্য সময় আপনি দোয়া করতে পারেন, কিন্তু জানাজা পরে আপনার কোনো দোয়া নেই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা